আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মতিঝরিণা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত। আশা করি করোনা ভাইরাসের এই মহা দুর্যোগের মধ্যে তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো আছো। এখন আমি যে অনলাইন ক্লাসটি নিব সেটি হচ্ছে সপ্তম শ্রেণী সাধারণ জ্ঞান বিষয়ে। আমি খাদিজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ ICT। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের সাধারণ জ্ঞানের প্রায় 43টা প্রশ্ন পড়িয়েছিলাম। আজকে হচ্ছে আমরা আরও অনেকগুলো প্রশ্ন করব, দেখার চেষ্টা করব। আজকে আমরা যে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে। আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞানের বেশ কিছু তথ্য আমাদের জানা প্রয়োজন। আর সাধারণ জ্ঞান বিষয়টি আসলে সবারই জানা প্রয়োজন, সাধারণ জ্ঞান নলেজ থাকা অবশ্যই প্রয়োজন আছে আমাদের সবার জন্য। এই জন্য আমরা অবশ্যই বাসায় ভালো করে এই প্রশ্নগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে মুখস্থ করার চেষ্টা করব, কারণ এই প্রশ্নগুলো মুখস্থ না করলে মনে থাকবে না। এই জন্য আমরা অবশ্যই ভালো করে মুখস্থ করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আন্তর্জাতিক বিষয়গুলি এর প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্ব ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে ছিলেন? বিশ্ব ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী ছিলেন মালালা ইউসুফ জাই। আবার বলছি, বিশ্ব ইতিহাসে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী হচ্ছেন মালালা ইউসুফ জাই। তারপর দেখো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে উপনিবেশবাদ কি? উপনিবেশবাদ হচ্ছে হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একটি অঞ্চল এবং তার জনগণের অন্য একটি স্বাধীন রাষ্ট্রের শাসন শোষণের অধীন। দেখো প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বগ্রাম তত্ত্বের প্রবক্তা কে? বিশ্বগ্রাম তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মার্শাল ম্যাকলুহান। আবার বলছি, বিশ্বগ্রাম তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মার্শাল ম্যাকলুহান। তারপর দেখো আমাদের চার নম্বর প্রশ্নটি হচ্ছে বিবিসি কে? বিবিসি হচ্ছে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। তারপরে দেখা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় কাকে? আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় ডক্টর মাহাথির মোহাম্মদকে। তারপর দেখো ছয় নম্বর প্রশ্নটি কি, যে কোন দেশের জাতীয় পতাকা কখনই অর্ধনমিত রাখা হয় না? সৌদি আরবের জাতীয় পতাকা কখনই অর্ধনমিত রাখা হয় না। তারপর দেখো সাত নম্বর প্রশ্নটি রয়েছে, যে কত সালে স্বাধীন ফিলিস্তান রাষ্ট্র ঘোষণা করা হয়? 1988 সালে স্বাধীন ফিলিস্তান রাষ্ট্র ঘোষণা করা হয়। আট নম্বর প্রশ্নটি হচ্ছে সিল্ক রোড কি? সিল্ক রোড হচ্ছে মধ্য এশিয়া থেকে উপমহাদেশ হয়ে চীন পর্যন্ত বাণিজ্য বিস্তৃতির জন্য যে রোড গড়ে উঠেছিল তাই হচ্ছে সিল্ক রোড নামে পরিচিত। তারপর দেখো 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, জার্মান ব্যতীত কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? অস্ট্রিয়া, ইউরোপ। তারপর দেখো 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দেন কে? রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দেন হচ্ছে লেনিন 1917 সনে। তারপর দেখো 11 নম্বর প্রশ্নটি হচ্ছে কি, যে বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতি প্রতি বছর নির্বাচিত হয় সুইজারল্যান্ড। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন অঞ্চল নিয়ে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য গঠিত হয়? ইংল্যান্ড, ওয়েলস, তারপরে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড। তারপর দেখো 13 নম্বর প্রশ্নটি হচ্ছে সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি কোথায়? সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি হচ্ছে যুক্তরাজ্যে।
14 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন দেশের পতাকার নাম ইউনিয়ন জ্যাক? যুক্তরাজ্যের পতাকার নাম হচ্ছে ইউনিয়ন জ্যাক। তারপর হচ্ছে 15 নম্বর প্রশ্নটি হচ্ছে আফ্রিকা ও আরব বিশ্বের দীর্ঘ সময়ের শাসক কে? আফ্রিকা ও আরব বিশ্বের দীর্ঘ সময়ের শাসক ছিলেন কর্নেল মুয়াম্মার গাদাফি, লিবিয়া। তারপর দেখো 16 নম্বর প্রশ্নটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ কালো রাষ্ট্রপতি কে? রাষ্ট্রপতি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তারপর দেখো আমাদের 18 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের স্কয়ার কোন দেশে অবস্থিত? লাইবেরিয়া, আফ্রিকা। তারপর দেখো 19 নম্বর প্রশ্নটিতে কি রয়েছে, 19 নম্বর প্রশ্নটিতে রয়েছে যে উত্তর আমেরিকা মহাদেশের কোন দেশের একদলীয় শাসন বিদ্যমান? কিউবা। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে ন্যাটো, ন্যাটো কি? ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট। দেখো 21 নম্বর প্রশ্নটি হচ্ছে কি, 21 নম্বর প্রশ্নটি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির প্রতীক কি? হাতি। তারপর 22 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বের একমাত্র কোন দেশের পরমাণু অস্ত্রের অধিকারী হয়েও পরমাণু অস্ত্র ধ্বংস করে? দক্ষিণ আফ্রিকা, 1991 সালে। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি? 8টি। ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ হচ্ছে 8টি। তারপর হচ্ছে 24 নম্বর প্রশ্নটি হচ্ছে রেভুলেশনারি গার্ড কোন দেশের সেনাবাহিনী? রেভুলেশনারি গার্ড হচ্ছে ইরানের সেনাবাহিনী। তারপর দেখো 25 নম্বর প্রশ্নটিতে কি রয়েছে যে সেভেন সিস্টার্স বলতে কি বোঝায়? সেভেন সিস্টার্স বলতে বোঝায় ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল ও নাগাল্যান্ড। এই 7টি অঞ্চলকে সেভেন সিস্টার্স বলা হয়। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্দোচীন কোন দেশ সমূহকে বলা হয়? ইন্দোচীন বলা হয় লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। এই 3টি দেশকে ইন্দোচীন দেশসমূহ বলা হয়। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বের ইসলামী প্রজাতন্ত্র ঘোষিত দেশ হচ্ছে কোনগুলি? বিশ্বের ইসলামী প্রজাতন্ত্র ঘোষিত দেশ হচ্ছে পাকিস্তান এশিয়া, ইরান এশিয়া, আফগানিস্তান এশিয়া ও মরিতানিয়া আফ্রিকা। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের তথ্য অনুসারে বিশ্বে বর্তমান মেগাসিটি কতটি? 28টি। মেগাসিটি হলো 1 কোটির অধিক জনসংখ্যার অধ্যুষিত মেট্রোপলিটন এলাকা। ঢাকা 1980 সালে মেগাসিটিতে পরিণত হয়। সর্বশেষ 29 নম্বর প্রশ্নটি হচ্ছে র্যাডক্লিফ লাইন কোন 2টি দেশের সীমানা নিরূপণকারী? ভারত ও পাকিস্তান, ভারত ও বাংলাদেশ, বাংলাদেশ ও মায়ানমার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আমার প্রশ্ন আমার ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরাও বাসায় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এগুলো পড়ার চেষ্টা করবে এবং মুখস্থ করার চেষ্টা করবে, কারণ সাধারণ জ্ঞান আসলে মুখস্থ না করলে সেটা মনে রাখা কখনোই সম্ভব নয়। তোমাদের সাথে আজকে আমার এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ বলে আমি শেষ করছি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।